এবার আমরা অনেক মুভমেন্ট দেখব যা থেকে গোল আসেনি কিন্তু চমৎকার মুভমেন্ট হয়েছিল এক্ষেত্রে সরাসরি শট চলে গেছিল গোলরক্ষক শুভমের কাছে তারপর ওখানে রাজু গাইকোয়াড়ে থেকে সুফিয়ান বল পেয়েছিলেন সুফিয়ানের শট কিন্তু প্রতিহত ডিফ্লেক্ট হয়ে গেছিলো আবার ডান দিক থেকে ভাসানো বল অভিজিৎ অভিজিৎ সেন্টার ছিল এক্ষেত্রে কিন্তু বল বাউন্স হয়ে যায় ফলে গোলরক্ষকের কাছে চলে যায় বিপদ কিছু ঘটেনি আবার একটা সুযোগ ছিল ওখানে কিন্তু সঞ্জয় দৌড়ে গেছিলেন কিন্তু ঠিক টাইমলি ট্যাক নন আবার একটা ছিল ঠিক মতো হয়তো ছিল আবার থেকে খুব সক্রিয় ছিল এক্ষেত্রে সুযোগ সঞ্জয় থেকে চমৎকার ফস দিয়েছিলেন এবং আবু সুফিয়ান এটি কিন্তু গোলে থাকলেই গোল ছিল আবার ওখানে উইলিয়াম উইলিয়ামের সামনে সুযোগ ছিল উইলিয়াম থেকে আবার ব্যাক পাস এক্ষেত্রেও একটা সুযোগ রাহুলের শর্ট টস পিসে লেগে এক্ষেত্রে রাহুল রাহুলের কাছে সুযোগ ছিল কিন্তু দ্বিতীয় প্রচেষ্টায় বলটিকে ধরে নিলেন শুভম আবার সুরুজির সঙ্গে আক্রমণ ছিল ডান পায়ে শর্ট বার উঁচিয়ে বাইরে এবার ডায়মন্ড হারবারের পাল্টা আঘাত এক্ষেত্রে ফিস্ট আংশিক ফিস্ট ছিল এক্ষেত্রে শর্টটি বাইরে চলে গেল আবার আক্রমণ ছিল ডায়মন্ড হারবারে গ্রিক হেডটি ঠিক মতো হয়নি সামনে ছিলেন স্নাইপার কিন্তু বল প্রতিহত এবার সুফিয়ান সুফিয়ান থেকে টোটন টোটন এক্ষেত্রে কিন্তু স্পোস্টে লেগে চলে এলো কালোস। কার্লোস থেকে ও বল পেয়ে গেছিলেন ও কিন্তু সাইবার বল পাননি আবার বিন্টু মাহাতা ভাসানো বল শর্ট ছিল সাইবারের কিন্তু বাইরে